করোনা আক্রান্তদের দিকে এবার মানবিকতার হাত বাড়িয়ে দিল হুগলির জেলা পুলিশ। গোটা রাজ্যের সাথে পাল্লা দিয়ে হুগলি জেলাতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা আক্রান্তদের দিকে এবার মানবিকতার হাত বাড়িয়ে দিল হুগলি জেলা পুলিশ। চণ্ডীতলা কুমির মোড়া পঞ্চায়েতের অন্তর্গত গাগড়া পাড়া এক কোভিড আক্রান্তের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিল চণ্ডীতলা থানার পুলিশ। প্রয়োজন মতো হোম আইসোলেশনে থাকা মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রোগীর আত্মীয় থেকে সাধারণ মানুষ। আজকে যে চণ্ডীতলা থানার উদ্যোগে যে আজকে যে আপনাদের থানার অফিসাররা এসে যে আপনাদের খাবার দিয়ে গেলেন, কতটা আপনারা আনন্দিত? খুবই আনন্দিত। কোভিড কবে জানতে পারলেন আপনারা যে কোভিড হয়েছে? কতদিন আগে জানতে পেরেছিলেন? এমনি শ্বাসকষ্ট হয়েছিল। আচ্ছা, যার জন্য উত্তরপাড়া হাসপাতালে ভর্তি করেছিলাম। কতদিন আগে ভর্তি করেছিলেন? কত তারিখ? ওইটা বুধবারে। আচ্ছা, বুধ বৃহস্পতি শুক্র রেখে শনিবারে ছেড়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, শনিবারে ছেড়ে দিতে কালকে ফোন করে বললো ওনার একটু পজিটিভ দেখা দিয়েছে। হসপিটাল থেকে ডাক্তার বলেছিল সব রিপোর্ট ভালো, তো ওনাকে একটু আলগা ঘরে রাখতে। উনি এমনি আলগা ঘরেই থাকে। আপনারা মিশছেন? আপনারা একসাথে থাকছেন না তো? না না, আপনারা আলাদাই থাকছেন? আলাদাই থাকি। উনি ওই ঘরে শোয়, আমি মেয়েকে নিয়ে এই ঘরে শুই। আমরা আলোকভাবেই থাকি। এলাকাবাসীর সঙ্গে কোনো রকম টাচ রাখছেন না তো? না না না, ওই তো মাঠে বসেছিল। আজকে যে এই চণ্ডীতলা থানা থেকে যে এই খাবারটা দিয়ে গেল, আপনারা কতটা থানার প্রতি কৃতজ্ঞ? হ্যাঁ, অনেকটাই কৃতজ্ঞ, খুবই খুশি। আপনার নাম? সৈয়দা বেগম। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।